নমস্কার, আপনারা দেখছেন আফতাবখবর.com। আমার নাম মৃন্ময় লাহিড়ি। এই মুহূর্তে আছি আমরা কাটাগঞ্জে। আমাদের সঙ্গে পেয়ে গেছি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। তৃণাঙ্কুর বাবু, মাধ্যমিক পরীক্ষা চলছে, তো পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কি কথা বলে কি জানতে পারছেন? আমরা প্রত্যেকটা ক্যাম্পে ক্যাম্পে ঘুরছি। মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সারা বাংলা জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ ক্যাম্প করেছে। আমি আজকে বীজপুর, হালিশ্বর, কাছড়া, নৈহাটি এবং নদিয়ার সংলগ্ন অঞ্চলের সকাল থেকে বিভিন্ন স্কুলে ঘুরছি, গার্জেনদের সঙ্গে কথা বলছি। এখানে প্রিয় বিধায়ক সাহেবও যথেষ্ট সুন্দর করে পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে এবং এখানকার সকল নেতৃত্বরা, কাউন্সিলররা, তারা বিভিন্ন ক্যাম্পে আসছেন। চা, জলখাবার, মিষ্টি, শরবত, এরম ভাবান বিভিন্ন সুযোগ সুবিধা গার্জেনদের দেওয়ার চেষ্টা করছেন, কারণ তাদেরকে একটু চাঙ্গা রাখতে হবে, কারণ তারাই তো আবার গিয়ে বাচ্চাদেরকে পড়াবেন। আর সব ঢাকা জায়গা, বসার সুন্দর চেয়ার, তিরপলের ব্যবস্থা হয়েছে, ভালো লাগছে। একটু জাস্ট তাদের যদি কোনো বক্তব্য থাকে, আবদার থাকে, সেটা শুনছি, শুনে মেটানোর চেষ্টা করছি। তবে সার্বিকভাবে পরীক্ষা খুব ভালো হচ্ছে, স্কুলগুলো খুব সুন্দর অ্যারেঞ্জ করেছে, আর মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে এত সুন্দর ব্যবস্থাপনায় আর সমস্যা হওয়ার কোনো জায়গা নেই। একটু অভিভাবকদের সঙ্গে কথা বলে নেবো। কে পরীক্ষা দিচ্ছে? আমার ছেলে। কি নাম? অভিজিৎ রাজবংশী। আচ্ছা, আপনার নাম? অর্চনা রাজবংশী। বলছি, আজকে রাজ্য সভাপতি এসেছেন ছাত্র পরিষদের, কেমন লাগছে? খুব ভালো লাগছে। কথা কি কি দিলেন আপনাদের? আমাদের প্রথমে কেক দিয়েছে, চা দিয়েছে, বিস্কুটও দিয়েছে। আচ্ছা, আজ এখন তো দিলে ওই মাস্ক পেন, ভালোই লাগছে। ভালো লাগছে, এখন ছেলে পাশ করলেই ভালো হবে। আচ্ছা, আনন্দ পাবো। ছেলে পাস করার পরে যেটা এখন চিন্তা ভাবনার বিষয়, সেটা হচ্ছে যে ভবিষ্যতে এনারা কী করবেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র পরিষদের কী ভূমিকা হতে চলেছে? আমি যাচ্ছি প্রত্যেকের সঙ্গেই কথা বলছি, একটা কথা খুব জরুরি দিয়ে বলছি আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে, এটা আরও বিশেষ করে বলতে চাই। দয়া করে গার্জেনদের অনুরোধ করব, কেউ আপনাদের পছন্দ মতন সাবজেক্ট চাপিয়ে দেবেন না বাচ্চাদের প্রতি। ওদের যেটা ন্যাক, ওরা যেটা ভালো পারে, সে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যাই হোক, আমার বিশ্বাস করি না কোনো সায়েন্স নিয়ে পড়লে বা শুধু আর্টস নিয়ে বা কমার্স নিয়ে পড়লে সে জীবনে উজ্জ্বলতা লাভ করবে, সাফল্য লাভ করবে, অন্যরা পাবে না। আসল বিষয় হয় কলেজ লাইফের সময় তাদের যদি অপছন্দের সাবজেক্ট দেওয়া হয়, তারা আর পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে না, তখন আর ফিরে আসার সময় থাকে না। এই মাধ্যমিকের পর ইলেভেনের সাবজেক্ট চুজটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। দয়া করে তাদের ছাত্রদের শিক্ষকদের সঙ্গে কথা বলে এবং আপনারা একটু দেখে নিন যে কোনটা তাদের পছন্দের বিষয়, সে অনুসারে সাবজেক্ট দিন। আমি নিশ্চিত নিজের পছন্দসই সাবজেক্ট নিয়ে যদি তারা আগ্রহের সঙ্গে পড়াশোনা করতে পারে, আগামী দিন তারা জীবনে নিশ্চিতভাবে দাঁড়াতে পারবে। অজস্র ধন্যবাদ। শুনতেই পারলেন, রাজ্য ছাত্র পরিষদের সভাপতি জানালেন যে অভিভাবকদেরকে অনুরোধ করলেন যে মানুষকে নিজেদের চয়েসের মতন, মানে ছাত্রদের নিজেদের চয়েসের মতন সাবজেক্ট চুজ করতে বললেন। দেখতে থাকুন আফতাবখবর.com। আমার নাম মৃন্ময় লাহিড়ি, ক্যামেরায় সহযোগিতা করেছে রোহিত।